বিভিন্ন সময়ে নিখোঁজ বা আত্মগোপনে থাকা 55 জনের মধ্যে 32 জনের অবস্থান পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্পে। জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া যোগ দিয়ে পার্বত্য এলাকার সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর ক্যাম্পে অবস্থান নেয় তারা। কুকিচিনের ক্যাম্প থেকে প্রশিক্ষণের একটি ভিডিও উদ্ধারের পর র‍্যাব বলছে 2023 সালকে টার্গেট করে বড় ধরনের পরিকল্পনায় ছিল তারা। বিস্তারিত রাজীব ঘোষের প্রতিবেদনে। বেশ কবছর ধরেই নিখোঁজ সিলেটের আব্দুর রাজ্জাক। গোয়েন্দাদের ধারণা ছিল তিনি আফগানিস্তানেই আছেন। ধারণা ভুল প্রমাণ হয়। তার অবস্থান শনাক্ত হয় পার্বত্য এলাকার কুকিচিনের ক্যাম্পে। বিশেষ পোশাক পরে নিচ্ছেন প্রশিক্ষণ। রাজ্জাক সহ এরকম 32 জনকে ভিডিও দেখে শনাক্ত করা হয়, যারা সবাই নিখোঁজের তালিকায় ছিলেন। জঙ্গি দলের কয়েক সদস্যকে গ্রেপ্তারের পর উদ্ধার হওয়া ভিডিও থেকে পরিচয় নিশ্চিতে নেওয়া হয় পরিবারের সহায়তা। বয়সে বেশিরভাগই এসব তরুণের পরিবার জানান তাদের উদ্বেগের কথা। সে তার নানার বাড়ি বেড়াতে যাবে সেটা বলেই বের হয়। তাৎক্ষণিক আমি খবর নিয়েছি সে তার নানার বাড়িতে যায়নি এবং সে পর থেকে আর কোনো যোগাযোগ করে নাই। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার ছেলে বিপদগামী হয়ে গেছে আর কি। এখন করণীয় তো আমাদের চাইতো আইন প্রশাসনের হাতে গ্রেপ্তার হোক, বা আমরা জানি যে হেফাজতে থাক বা এই থাক। আমরা তো এটা কখনো কাম্য না যে আমার ভাই এভাবে অন্য পথে চলে যাবে। আমার মা কান্না যেভাবে কান্না করতো আইসা কা মাহমুদ এই যে ঘুমাই তো মাহমুদ কই আস আমার বলছে তুই মাহমুদ আই যেতে তোরে মাহমুদ তোর কাছে দিছি তুই বাপুর বাসা থাকতো কই মাহমুদ। যাওয়ার সপ্তাহখানেক কি 10 দিন পর কল দিয়েছিল, তারপরে দেখে যে 3 মাস 4 মাস 5 মাস পর ফোন দিয়ে দেখে যে সবার খোঁজ খবর নিত, কোথায় আছে কি আসে বিষয়গুলো জানতে চাইলে কল কেটে দিত। এখন তো যেভাবেই হোক ওনারা যদি নিয়ে আসতে পারে সেটাই ভালো হবে, কারণ আমরা তো হাজার চেষ্টা করলে আনতে পারবো না। বাসায় তো আমি ছিলাম না, বাসায় ওর মারে বললো যে আমি এই আল্লাহ রাস্তা যাইতেছি, তোমরা দোয়া করে আমার লাগে এই পর্যন্ত। এখন চাই যদি আপনার উদ্ধার করে আনেন ভালো হইব। সরকারের কাছে আমার এটাই আবেদন, আমার ছেলে দিন, আমার ছেলে দিন, আমাকে ছেড়ে না, আমার ছেলের আর যেমনি পারে উদ্ধার করে দে আমার ছেলের দোয়া। নিখোঁজের তালিকায় আনিসুর রহমান ওরফে মাহমুদ, জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির বা প্রধানের দায়িত্ব পালন করছেন। গোয়েন্দারা বলছেন পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর সাথে জঙ্গি সংগঠনটির প্রশিক্ষণের চুক্তি ছিল 2023 সাল পর্যন্ত। আমরা অতীতে দেখেছি যে জঙ্গি সংগঠনগুলি তারা আইসোলেটেডভাবে কাজ করে, বাট এই পার্টিকুলার জঙ্গি সংগঠনটা যদি কথাও যদি বলি, তাদের নেতৃত্বে যারা রয়েছে তারা বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে এসে তারা এক প্ল্যাটফর্মে যোগ হয়েছে। দিস ওয়ান থিং। আর আরেকটা বিষয় হলো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা নিউ ডাইমেনশন। এটা হচ্ছে যে আঞ্চলিক কোনো যে সন্ত্রাসী সংগঠন আছে বা আঞ্চলিক যে দল আছে কেএনএফ, তাদের সাথে এই জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা। সো দুইটা গ্রুপ যখন একই প্ল্যাটফর্মে আসছে, এটা আমি মনে করি যে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় রকমের একটা হুমকি। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করে যেটা পেয়েছি, তাদের উদ্দেশ্য হতে পারে টার্গেটেড কিলিং, তাদের উদ্দেশ্য হতে পারে কোনো অর্গানাইজড টেরোরিস্ট অ্যাটাক এবং রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী হামলা তাদের উদ্দেশ্য হতে পারে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি বা আমরা যেটা যেটুক পেয়েছি। নিষিদ্ধ 3 জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম, নব্য জিএমবি ও হরকাতুল জিহাদের কয়েকজন নতুন জঙ্গি গোষ্ঠী তৈরির কাজ শুরু করেন 2017 সালে। 2019 সালে সংগঠনটির নাম দেয়া হয় জামাতুল আনসার হিল ফিন্দাল শারকিয়া। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।